এই মুহূর্তে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজত্বকালে বাংলায় নারীদের যে অবস্থা সন্দেশকালীতে যেভাবে দলবদ্ধ নারী নির্যাতন করা হয়েছে তাতে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো রাস্তা নেই আর কোনো উপায় দেখছেন না দুদিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ঠিক এরকমই রিপোর্ট দিয়েছিলেন জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আর আজকে সন্দেশকালীর মা বোনদের সঙ্গে কথা বলে সন্দেশকালী ঘুরে এসে সেই একই কথা বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা অরুণ হালদার রেখা শর্মা দুজনেই বলছেন এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে রাজ্যে রাষ্ট্রপতি উপায় নেই এই রাজ্যে নারীদের সম্মান নেই মহিলাদের নির্যাতন করা হয়েছে শারীরিক নির্যাতন করা হয়েছে আর অন্যদিকে তৃণমূল নেত্রী বলছেন যে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের কোনো ভিডিও নেই তিনি আবার প্রমাণস্বরূপ এই রাজ্যে নারী নির্যাতনের একজন শারীরিক ভাবে যে নির্যাতন করা হচ্ছে তার প্রমাণ সাপেক্ষে ভিডিও চাইছেন এমনই লজ্জার পরিস্থিতিতে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঠিক কি কি হলো কিভাবে লজ্জার পরিস্থিতি তৈরি হয়েছে সবটা দেখাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি তৃণমূল নেত্রী কলকাতা পুরসভার কাউন্সিলর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাস বলছেন যে পশ্চিমবঙ্গে আজ অবধি কোনো নারীকে যে শারীরিক ভাবে নির্যাতন করা হচ্ছে তার কোনো ভিডিও ফুটেজ নেই তৃণমূল নেত্রী প্রমাণ চাইছেন যে সন্দেশখালীর নারীদের কিভাবে শারীরিকভাবে নির্যাতন করা হলো কিভাবে শারীরিকভাবে শোষণ করা হয়েছে কিভাবে নারীকে নির্যাতন করা হয়েছে তার প্রমাণ চাইছেন ভিডিও ফুটেজ চাইছেন জাতীয় নিউজ চ্যানেলে ডিডি চ্যানেলে কেন্দ্র সরকারের চ্যানেল দূরদর্শন আপনারা জানেন সেই দূরদর্শনের সাক্ষাৎকার দিতে গিয়ে কলকাতা পুরসভার কাউন্সিলর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুই বিশ্বাস বলছেন কোনো ভিডিও ফুটেজ নেই প্রমাণ নেই পশ্চিমবঙ্গে কোন নারী নির্যাতনের ভাবতে পারছেন এই মমতার সরকারটাকে আপনারা তিন তিনবার পনেরোটা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ দিয়েছেন যিনি একজন মহিলা হয়ে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে শারীরিকভাবে শোষণ হয়েছে দলবদ্ধভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে তার ভিডিও ফুটেজ প্রমাণ হিসাবে চাইছেন ভাবতে পারছেন একজন নারী হয়ে আরেকজন নারীর উপর অত্যাচার প্রমাণ রূপে ভিডিও ফুটেজ দেখতে চাইছেন প্রথমে বিশ্বাস হয়নি যে একজন মহিলা কখনো এটা বলতে পারেন কিন্তু তৃণমূলের নেত্রীর পক্ষে সব সম্ভব যেমন এদের ঝাড় তেমনি এদের বাঁশ একই অবস্থা জুই বিশ্বাস ডিডি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে ঠিক কি বললেন চমকে গেছেন অ্যাঙ্কার তিনি নিজেও একজন মহিলা তিনিও চমকে গেছেন কি বলছেন তৃণমূলের নেত্রী আপনারাও দেখুন সেই ঘটনা मुझे सिर्फ और सिर्फ आप एक बात बताइए राज्य में मुख्यमंत्री आपकी पार्टी की राज्य में सरकार आपकी पार्टी की पुलिस आपकी पार्टी की एक तरीके से क्योंकि आरोप तो पुलिस पर भी लग रहे हैं वो इंसान जो भगोड़ा है जो सबसे ज्यादा गुनहगार है और उसके गुर्गे वो आपकी पार्टी के और जांच आप ही कराएंगी ये कहां पर होता है ऐसा ये देश के किस राज्य पार्टी में होता है मैडम में एक वीडियो एक फुटेज आप दिखाइए कि कहीं पे रेप हुआ है

লজ লজ্জা কিচ্ছু বিশ্বাস করুন যাদেরকে আপনারা এই রাজ্যে ভোট দিয়ে নির্বাচন করে আমাদের রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছেন তাদের লাজ লজ্জা মান সম্মান কিচ্ছু নেই এতদিন ধরে কন্টিনিউয়াস এই ঘটনা ঘটছে শেখ শাহজাহান সিপিএম এর আমলে ছিল হারমাদ তৃণমূলের সম্পদ যখন নেতা ছিল সেই আমলে এই মমতা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যিনি গরিবের খাবার চুরি করে এখন ছেলে সেই জ্যোতিপ্রিয় মল্লিক এই শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিদিন বলতেন যে কিভাবে শেখ শাহজাহান গুন্ডামি করছে সিপিএম এর এই হারমাদের বিরুদ্ধে মুখ খুলতেন জ্যোতিপ্রিয় মল্লিক আর আজকে তিনি তৃণমূল নেত্রীর অন্যতম প্রধান সম্পদ যার জন্য তৃণমূল নেত্রী এত অভিযোগ আসার পর এত নারীর কয়েকশো নারীর অভিযোগ আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে শেখ সাজাহানের পাশে দাঁড়াতে পারলেন দুটি কারণে এক তৃণমূলের সম্পদ ভোটের বাক্সটা ম্যানেজ করে দুই শেখ সাজাহান ধর্মে মুসলিম ৩০ শতাংশ ভোট ব্যাংক তার উপর নির্ভর করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাপোর্ট করছেন আর

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে কোনো উপায় তিনি দেখছেন না নারীদের উপর অত্যাচার হয়েছে তোলাম বাহিনী পুলিশের সহযোগিতায় পুলিশ চোককান বন্ধ করে রেখেছে সেই পুলিশের সহযোগিতায় তোলামূলের নেতারা দিনের পর দিন নারীদের অত্যাচার করেছে নির্যাতন করেছে শারীরিকভাবে ভাবে হেনস্থা করেছে এর চেয়ে কড়া ভাষা বাংলা ডিকশনের আছে কিন্তু সেটা আমি বলতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়ায় আটকে যাবে মহিলারা গোপন জবান দিয়েছেন এমনই গোপন জবান দিয়েছেন যে পুলিশের সহায়তায় তার নিরাপত্তা বিঘ্নিত হয়ে গেছে তার নাম প্রকাশ হয়ে গেছে তার বাড়ি ভাঙচুর হয়ে গেছে এতটাই দলদাস ছটি চাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ রেখা শর্মা বলছেন রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া এই রাজ্যে এই মুহূর্তে কোনো উপায় নাই কি বললেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন শুনুন আপনারা সন্দেশ से प्रताड़ित हैं, হ্যাঁ हैं, है। दो तो के साथ मोलेस्टेशन हुआ है दो रेप के मैंने खुद ने सुने हैं है। रेप एक रेप का अभी कंप्लेंट कराई है अभी अभी कराई है महिलाएं मोलेस्टेशन करके वो छोड़ देती हैं जो रेप भी हो और सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर तो यदि मोलेस्टेशन भी कर रहे हैं तो इनको पढ़, पढ़ना चाहिए कि हमारे साथ हुआ क्या यदि मेरे सब कपड़े उतार दिए गए तो करा क्या ये आप समझिए कि बहुत बुरी हालत है महिलाएं मेरे सामने रोई हैं आज आपने देखा पूरा दिन मैं यहाँ पे हूँ क्योंकि मैं जा नहीं पा रही हूँ इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं वो मुझे पकड़ कर रो रही हैं कई लोग कह नहीं पा रहे हैं बच्चियों को घर से भेज दिया है जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो गया हो जाए यहाँ बहुत बुरी हालत है मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा क्योंकि पुलिस से भी डर है आज मैं खुद महिलाओं को लेके आई हूँ अपने संरक्षण में यहाँ थाने में Without me they were not ready to come to the police thana also so i had to come with them कहियों की मैंने complaint written में दी है और मैं एक भी कॉपी उन्होंने रिसीविंग की नहीं दी थी आज मैंने खुद रिसीविंग की कॉपी मैं लेके जा रही हूं और उनको भी दी है महिलाओं को भी जितनी complaints हैं सबकी रिसीविंग कॉपी मैंने बैठ के ली है और अभी अगर उनको एडवोकेट की जरूरत होगी तो एनसीडब्ल्यू उनको एडवोकेट भी डालसा से दिलवाएगा क्योंकि यहाँ पर कोई ना कोई उनका ले खड़ा होना जरूरी है कोई खड़ा नहीं हुआ आप लोग भी चले जाओगे मीडिया भी चला जाएगा मैं भी अपने ऑफिस में लेकिन यहाँ बहुत बुरी हालत है आप समझिए मेरा दर्द भी रेखा शर्मार आज के रीति मत तो कन्नाएं भेगे पड़े संदेशकालीन महिलाए से दृश्य धरा पड़े প্রায় আঠারো জন আজকে শারীরিক হেনস্থার অভিযোগ করেছেন তার মধ্যে দুজন নীতিমত শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেছেন গণ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে এই শাহজাহান শেখের দলবলের বিরুদ্ধে শিবু হাজরার বিরুদ্ধে উত্তম সর্দারদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এদের অভিযোগ জানাতে পাঠালো সন্দেশখালী পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদারকে যার বিরুদ্ধে কাঠমানি খাওয়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাকেই দিল বিচারের দায়িত্ব ওই যে প্রথমেই বলেছিলাম যে লাজ লজ্জা নীতি আদর্শ বোধ কবেই এই তোলামুলের সরকারটা বিসর্জন দিয়েছে যাদেরকে আপনারা এই রাজ্যে পরিবর্তনের সরকার বলে নিয়ে এসেছিলেন আলটিমেটলি কি দেখা গেল দেখা গেল যে সিপিএম এর আমলের হাত হারমাত এখন তৃণমূলের সম্পদ হয়ে গেছে সিপিএম আমলে যে অত্যাচার হতো এখন সেই অত্যাচার কয়েকশো গুণ বেড়ে গেছে যে টার্গেট শেখা যান ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল আর এটা কি আপনারা পরিবর্তনের সরকার বলে তিন তিনবার দু হাজার একুশে ভোট দিয়ে যে রাজ্যে নারীরা সুরক্ষিত নয় যে রাজ্যে নারীরা নিরাপদ নয় তাদের উপর অত্যাচার হয়েছে নারীরা বাড়ি থেকে বেরিয়ে এসে মুখ খুলেছেন যে কিভাবে কারো বাড়ির বউ কারো বাড়ির মেয়ে কারো বাড়ির তুলে নিয়ে এসে অত্যাচার হতো তৃণমূলের আসরে কিভাবে নারী নির্যাতন হতো বাংলার নারীরা একের পর এক প্রকাশ্যে নিয়ে আসছে আর সে সময় তৃণমূল নেত্রী জুই বিশ্বাস চাইলেন ভিডিও ফুটেজ দেখতে প্রমাণ হিসাবে ভাবতে পারছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বসিরহাটের পুলিশ সুপার বলছেন শেখ সাজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ভিডিও ফুটেজ দিতে হবে আপনারাও সাবধান থাকবেন এই অত্যাচার এই নির্যাতন যখন আপনাদের বাড়ির মেয়ে বউদের সঙ্গে হবে তখন এই তৃণমূল নেত্রী যাদেরকে আপনারা এখনো সাপোর্ট করে চলেছেন তিনি আপনাদের বাড়ির মা বোনদের নির্যাতন শারীরিকভাবে নির্যাতনের ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে চাইবেন এটাও কিন্তু খেয়াল রাখবেন আগুন যেদিন নিজের পেছনে লাগবে সেদিন আপনাদের অবস্থাও এই সন্দেশকালীন মা বোনদের মতোই হবে সবটাই তো দেখলেন শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর আমরা এই রকমের গুরুত্বপূর্ণ খবর মিডিয়া যত চেষ্টাই করুক চেপে রাখতে দেবো না